জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিলেন তিনি। প্রতিরক্ষা বা সমঝোতা স্মারক যাই স্বাক্ষর হোক না কেন, তা বাংলাদেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না, বরং তা হবে আমাদের, তা হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে গুম করে দেওয়া হবে ভারতের কাছে।